বাট একজন স্ট্যান্ডার্ডের নিউ টায়ার লাগানোটা অনেক কষ্টকর ব্যাপার। দুটোটাই মোটা টায়ার লাগাইছি, এখন অত একটা টপ স্পিড পাবো না, বাট বাইককে ব্যালেন্স করে খুব ভালো ব্যালেন্স পাবো। আমার বাইকের টায়ার গুলো চেঞ্জ করবো, বাইকের পিছনে অনেকগুলো টাকা খরচা হবে, বাইকের জন্য অনেকদিন পর শপিং করবো আফটার এ লং টাইম, মানে বাইকের পিছনে অনেকটা দিন পর অনেকগুলো টাকা খরচ করতেছি। সো আজ কী করতেছি না করতেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। বাই দ্য ওয়ে আমি বলে দিচ্ছি যে বাইকে আমি কী করতেছি, বাইকে হচ্ছে যে আমার পিছনে টায়ারটা চেঞ্জ করবো। সো এই টায়ারটা দেখতেছেন যেটা, তো এই টায়ারটা একদমই ক্ষয় হয়ে গিয়েছে। টায়ারটা আমি কিছুদিন প্রায় 2-3 মাস আগে সেখানে লাগিয়েছিলাম, ড্রিফ্ট মেরে ডোনাট মেরে চেনসো মেরে টায়ারটা আমার 12টা বাজায় দিছি। তো বাইকটা তো সেই লাগতেছে। সো বাইকের বল রেসার চেঞ্জ করবো, বাইকের ডেভিড নাট চেঞ্জ করবো 4টা, দেন একটা টায়ার লাগাবো। সো একটা কথা বলতে চাই যে যারা আর কি বাবা মার টাকা দিয়ে বাইক কিনছেন, তারা বাসা থেকে টাকা নিয়ে চলেন বা চাকরি বাকরি করেন না, তারা ভাই বাইকটা কিনেন না আমার মতে। কারণ হচ্ছে বাইকটা কিনলে প্রচুর খরচা, বাইকে পিছনের টায়ারটার দামই অলমোস্ট 6,000 টাকা, 100 টাকা কম মাত্র। তো 6,000 টাকা দিয়ে টায়ার লাগানো লাগতেছে। তা আমি এখন ডিরেক্ট চলে যাবো মিরপুর 10 নম্বরে, সেখান থেকে টায়ার কিনবো, বাইকের অন্যান্য যে আদার্স পার্টস, তো সেই পার্টসগুলো কিনবো। কেনার পর আর কি ডিরেক্ট টায়ারগুলো ফিটিং করবো, কী করতে না করতেছি সব কিছু শেয়ার করতেছি। তো দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন উইথ মাই মেকি মাউস। ইউ গাইজ, বেরিয়ে পড়লাম আমার মেকি মাউসটাকে নিয়ে। তো অনেকদিন পর টাকা পয়সা খরচ করতেছি, কজ হচ্ছে এটা আর কি আমার রেগুলারই ইউজ করা হয়, প্রয়োজনে নানান জায়গায় যাই, ঢাকার বাহিরেও যাই আর থার্সডে নাইট মাওয়াতেও যাই। তো একটা টায়ার, ভালো টায়ার থাকলে আমার জন্যই ভালো, রাস্তায় ভালো গ্রিপ পাবো, যত স্পিডে হাই স্পিডে রোল করি না কেন আমি আর কি ভালো গ্রিপ ধরে রাখতে পারবে টায়ারগুলা। দ্যাটস ওয়াই আর কি নিউ টায়ার লাগানো, বাট একজন স্ট্যান্ডার্ডারের নিউ টায়ার লাগানোটা অনেক কষ্টকর ব্যাপার। কজ হচ্ছে যে টায়ার লাগালে সাথে সাথে আবার টায়ার নষ্ট হয়ে যায় ড্রিফ্ট মারতে মারতে। টায়ার নাই চিল, আকাশের রং নীল। এই তো সিরাজ ভাইয়ের দোকান, বাইক জোন। সো বাইক জোন থেকে সবাই আসবেন, আইসা নীরব ভাইয়ের কথা বলবেন, আমাদের কাশুল্লে যারা, সো নীরব ভাইয়ের ভাই বন্ধু মানুষ, তার কথা বললে একটু কমাই নেবে। আর আমার গাড়িটা তো সেই লাগতেছে, যারা উপর থেকে দেখাই কেমন লাগতেছে, এই দেখেন দূর থেকে দেখতে ভালোই লাগতেছে। তো আমার টায়ারটা হচ্ছে নিচেছে আমি এই দোকান থেকে, এই দোকানে টায়ারটা আর কি নাই, টায়ার আছে হচ্ছে যে মেসেটার টায়ারটা আছে। সো এই যে মেসেটার টায়ারটা, এই টায়ারটার ওজনটা অনেক বেশি দেখতে হয় আর কি, এই টায়ারটা নিব না। তো আমার যে টায়ারটা সেটা গোডাউনে গেছে আনতে, সেটা আনার জন্য। তো আমি লাগাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান V3 টায়ার 140/70/17 নাইলো গ্রিপ যেটা, সেটা। সো আমার টায়ার মেবি নিয়ে আসছে, আনছেন ভাই কোনটা, 40 কোনটা, এটা নিচেরটা, এটাই। এই হচ্ছে আমার নিউ টায়ার। তো নিউ টায়ারটা এখানে লাগাবো, লাগালে আর কি বাইকটা সেই লাগবে পুরো অস্থির। তো আগেরটা ছিল হচ্ছে যেটা ওইটাও মোটা, এখন একটাও মোটা। তো এটা হচ্ছে 140/70 লাগাইলে জোশ লাগবে, তো এখন হয়তো বোঝা যাচ্ছে না, তো টায়ারটা বাইদা নেই। আচ্ছা 50 সাইকেল, আচ্ছা ভাই আই তাহলে। তো আমার হচ্ছে যে এখানে রোকারের নাটটা পাই নাই, পলবির বল রেসারটা নিয়েছি আর দুইটা জেল নিয়েছি, পিছের চাকায় নতুন জেল আর সামনের চাকা টায়ারটাও চেঞ্জ করবো। ওই টায়ারটা আমি বাসায় এনে রাখছিলাম আগে এমআরএফ, তো ওই টায়ারটা লাগাবো। ওই টায়ারের কস্টিংটা আর কি বেঁচে গেছে আগে যেহেতু কিনে রাখলাম, তো দুইটা টায়ারে যে চেঞ্জ করতেছি। আর এখন চলে যাবো বাসায়, বাসা থেকে ওই টায়ারটা নিয়ে দেন হচ্ছে আমি বাইকের দোকান আগে টায়ারটা ইনস্টল করবো।
6200 টাকা গেল, দেখি আর কত টাকা যায়। সো আর কথা না বাড়াই, বাইক আর কি শখের জিনিস, শখের জিনিসের মধ্যে টাকা পয়সা খরচ হবে এটাই স্বাভাবিক, কিন্তু যে জিনিসটা আর কি মানুষের শখের সেই জিনিসটাতে মানুষ একটু বেশিরভাগই টাকা খরচ করে, তার আর কি বলা যায় যে এক ধরনের উইক পয়েন্ট বলতেছিলাম যেটা, সেটা হচ্ছে যে বাইকের, সাইকেল তো চালাইছি প্রায় 5 বছর, সাইকেলের টায়ার চেঞ্জ করছি তখন 500 টাকা গায়ে লাগে নাই, কিন্তু এখন অনেক টাকা। বাইক যেহেতু জিনিসটা অনেক দামি জিনিস, তো দামি জিনিসের খরচাটাও তেমন দামি হবে। তো বাইকের আমার একটা টায়ারের দামই নিল 6000 টাকা অলমোস্ট, এই ছিল আর কি। তো জ্যামের মধ্যে পড়ে গেলাম 10 নম্বর, রাস্তা হচ্ছে আমার বাসার সামনে। তো এই আরেকটা টায়ার ছিল যেটা, এটা একটা হচ্ছে যে নিলাম, তো এটা MRF-এর, তো দুইটা টায়ারে একসাথে ইনস্টল করবো। এটা একটা নতুন আছে, প্রায় 1 সপ্তাহ মতন চালানো হয়েছে, তো দুইটা জেলও নিয়ে নিলাম। তো আর কথা বাড়াচ্ছি না, এখন ডিরেক্ট চলে যাবো হচ্ছে বাইক টায়ারের দোকানে, সেখান থেকে টায়ারটা ইনস্টল করতেছি, কী করতেছি না করছি সব দেখাচ্ছি, চলেন যেতে থাকি। এখানে সো বাইকের কাজও শুরু করে দিচ্ছে অলরেডি, সামনে চাক্কা খুলে ফেলছে। সো পিছনের নতুন টায়ারটা, নতুন টায়ারটা হচ্ছে যে 140, এটার যেটা আছে 140 সেম টায়ারটাই, এটার ভিট না, এটার ভিট আছে, এটার অবস্থা একদম খারাপ। সো ওইখানে টায়ারটা নিয়ে গেলো, সামনে দিয়ে খুলে ফেলছে বাইকটা, টায়ারগুলো চেঞ্জ করতে থাকুক, দেখতে থাকেন মিউজিক। রেডমি কি মাউস, তো দুইটা টায়ার ইনস্টল করা শেষ। এটা হচ্ছে যে MRF 100 লাগাইছি, আগে ছিল 90 আর পিছে ছিল 130, এখন লাগাইছে হচ্ছে 140 70 17। এটা হচ্ছে MRF-এর নাইলো গ্রিপ যেটা। সো দুইটা ইনস্টল করা শেষ আলহামদুলিল্লাহ, এখন বাইকটা জোশ লাগতেছে, বাইকের গ্রিপগুলো আগে থেকে অনেক বেটার হয়ে গেছে। সো আমি এখন চলে যাব হচ্ছে অনেক ভাইদের দোকানে বাইকের অন্যান্য কাজ করানোর জন্য, আর কথা বাড়াচ্ছি না, ডিরেক্ট এখন চলে যাচ্ছি অনেক ভাইয়ের দোকানে। চলে আসলাম অনেক ভাইদের দোকানে। সো এই হচ্ছে যে আমার মিকি মাউসটা সুন্দর লাগতেছে, পিছনে নতুন টায়ার, সামনে নতুন টায়ার। সো দোকানে অত একটা ভিড় নাই, সো দুইটা গাড়ি কাজ আছে, দুইটা একটা শেষ হলে পরে আমার গাড়ি কাজটা ধরবে, উঠাচ্ছে পরে বলরেসে চেঞ্জ করার জন্য। অনেক ভাই টায়ারটা দেখতেছে, টায়ারটা কেমন, আমার বল রেসার হচ্ছে যে পুরো ভাঙে গেছে মাঝখান থেকে, পুরো মাঝখান থেকে ভেঙে গেছে বল রেসারটা, আল্লাহ বাঁচাইছে, তাড়াতাড়ি চেঞ্জ করছি, না তো কোনো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো। প্রপারলি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেকটা অনেকটা টাইম হয়ে গেল, সো বেরিয়েছি এখন। তো অনেকক্ষণ ওয়েট করার পর আলহামদুলিল্লাহ বাইকটা প্রপারলি রেডি হয়ে গেছে, এখন অনেক ভাই আর কি বাইরে গেছে ট্রায়াল দেওয়ার জন্য, অনেক ভাই আর কি বাইরে থেকে ট্রায়াল দিয়ে আসবে, ট্রায়াল দিয়ে আসলে দেখবো বাইকটার আর কি বল রেসার লাগানো হলো, রোকার ডেবিট নাট যেটা, ক্রেডিট নাট, সেটা ক্রেডিট নাট চারটা চেঞ্জ করা হয়েছে, কারণ হয়েছে ক্লাচ প্লেটের পাম্পিং করা হয়েছে ক্লাচ চারটা। অনেক ভাই চলে আসছে বাইকটা নিয়ে, বাইকটা প্রপারলি হয়ে গেছে এখন, টায়ারটা তো পিছনে ফ্যাট টায়ার অনেক মোটা, সেই হয়ে গেছে বাইকটা এখন অস্থির। সো যেতে যেতে বাইকের কথা বলতেছি, তো গাইস তো যেটা বলতেছিলাম বাইকের সব কিছুই আলহামদুলিল্লাহ লাগালো কমপ্লিট, আমি অনেক ভাই গ্যারেজ থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে চলে আসলাম আবার নির্বাচন ভবনের এখানে। তো আমার বাইকটা আর কি আমি দেখাচ্ছি যে কেমন লাগতেছে এখন দেখতে, এখন সব কিছু প্রপারলি লাগানোর পর বাইকটা কীরকম লাগতেছে, তারপর অনেক কিছু লাগানো বাকি ছিল। সো এই আর কি বাইকের লুকসটা, এই পাশ থেকে লুকসটা ভালো লাগবে, কজ হচ্ছে ফ্যাট টায়ার লাগানো আছে পিছনে অনেক মোটা, যেটা আর কি এখন কর্নারিং করা যায়, সুন্দর মতন বাউলি দেওয়া যায়, বাট আরও কিছু কাজ ছিল সেই কাজগুলো আমি এখন করি নাই। সো এখন বাইকটা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আগে থেকে, ভিতরে ইঞ্জিনের কাজ করা হয়েছে, বলরেসের কাজ করা হয়েছে, এখন বাউলি দিলে একটু কর্নারিংয়ে ভালো ব্যালেন্স পাওয়া যাবে, কোনোটাই মোটা টায়ার লাগাইছে এখন, অত একটা টপ স্পিড পাবো না, বাট বাইককে ব্যালেন্স করে খুব ভালো ব্যালেন্স পাবো। সো এই ছিল আর কি ভিডিওটি, আজকে বাইকটার একটু মেনটেনেন্স করলাম, বাইকটার জন্য শপিং করলাম, বাইকটা ঠিকঠাক করালাম, সব কিছুই খরচ করলাম, কত টাকা কস্ট গেল সব কিছুই আর কি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দিই, আমার অলমোস্ট 7500 কি 7800 টাকার মতন খরচ হয়ে গেছে সব কিছুর পিছনে, বাট ব্যাপার না, শখের জিনিসের প্রতি একটু খরচ করবো এটাই স্বাভাবিক।
সো ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ, পিস, আসসালামু আলাইকুম।